Excuse me? Yes? আমি ডক্টর অনুরাগ ব্যানার্জির সাথে দেখা করতে চাই। আপনার নামটা? আমার নাম বললে উনি বুঝতে পারবেন না। আপনি আপনি প্লিজ যদি আমাকে এলাও করেন, আসলে আমার খুব দরকার। Just a minute. Hello? ডক্টর অনুরাগ ব্যানার্জির সঙ্গে একজন দেখা করতে এসেছেন, আমি কি ওনাকে পাঠাবো? ওকে। আচ্ছা, উনি তো এখন পেশেন্ট দেখছেন, আপনি ওনার রুমের বাইরে গিয়ে ওয়েট করুন, ওনার পেশেন্ট দেখা হয়ে গেলে আপনি ঢুকে যাবেন। থ্যাংক ইউ। রিসেপশনে গিয়ে দেখে নিন, ওরা বলে দেবে। আসতে পারি? হ্যাঁ, আসুন। কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? আপনার সাথে কথা ছিল। আমার সাথে তো তোমার আর কোনো কথা থাকার কথা নয়। টুয়া, সব কথা কি নির্দিষ্ট করা থাকে? নিশ্চয়ই কোনো কথা বলার আছে বলেই এসেছি। ভাববেন না, আপনি যেমনটা আশঙ্কা করছেন সেরকম কোনো কথা আমি বলব। কিসের আশঙ্কা? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। আপনি তো আশঙ্কা করছেন, আমি তো করিনি। তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমার সত্যি কোনো আশঙ্কা নেই। তাহলে তো মিটেই গেল। তাহলে নিশ্চয়ই আমার কথা শুনতে আপনার আপত্তি নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি সত্যি খুব ব্যস্ত। আমার কাছে অপ্রয়োজনীয় আননেসেসারি কথার জন্য কোনো সময় নেই। কথাটা না শুনেই কি করে বলছেন যে আননেসেসারি কথা? অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাই এবার আপনাকে একটু বদলাতে হবে ডক্টর ব্যানার্জি। মেঘলার সঙ্গে ঝগড়াটা এবার মিটিয়ে নিন। হঠাৎ মেঘলার টপিকটা এলো কেন? আপনি কি ভেবেছিলেন আমি